তা এখন ওই ঠাকুর ওই ঘোষণে ওই বাচ্চাগুলো 7-8 বছর বয়স হয়েছে, তার ঘোষণের একটা ছেলে হয়েছে, তার অন্ন ভরে আসন করবে। তাই ঘোষণায় ভাবছে কি তো ওই 27 বাড়ির গুপ দিতাম, সবাই তো আমি খাওয়াতে পারবো না, অনেকে পাই বাল লোক সেবা দেয় ন্যাংটা চিনি যায়, ও দেখা ন্যাংটা ছাড়া কেউ পাবা না সে চিনি, তুমি বুড়ো মানুষ ন্যাংটা হয়ে দাঁড়া বাসাও পাবা না। দাঁড়ার একটু জাগাই নেই, রাত বাড়িয়ে গেছে তো কায় তো পড়তেছে এবার কয়েক এরকম পুরামিন ইনজেকশন সতেজ হয়ে উঠবে নিজের বলো কায়দা আছে। এইবার ওই 27 বাড়ি দাঁড়িয়ে ঘোষণা কয় ডাক দিয়ে, শোনেন আপনাকে বাড়ির গার্জিয়ানদের আমি নিমন্ত্রণ দিচ্ছি না, আপনারা বাড়িতে খাইয়ে দাঁড়িয়ে ওই বাচ্চা কয়টা নিয়ে যাইয়া আমার বাড়িতে তো আমার ছেলের অন্ন ভরাস মুখি ভাত আপনারা দুধে খাই ওই বাচ্চাদের খাওয়া নিয়ে আসবে। এইবার নিয়ে গেছে 27 জনেই খাইছে বাচ্চারা খাইয়া 27টেরই কলেরা হয়েছে, 27 জন গার্জিয়ান কেস করেছে যে এই বিষ খাইয়ে মারবার জন্যই আমাদের বাচ্চা গেছে, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে হাকিমের সামনে দাঁড় করেছে। এ করেছে কেন তুমি কয় স্যার আমার কিছু বলার, এই আর তো বাড়া তুমি গেছে স্যার আমার কি কিছু বলার আছে আমার দুধ খেয়ে বলছে আমি অত বড় বলব না, বলো স্বল্প লইছে আমার বলব বানাতে চাইছো না স্যার আমার এই যোগান দেওয়া দুধ খেয়ে ওরা বড় হয়েছে জিজ্ঞেস করে, হাকিম জিজ্ঞেস করছে এ গার্জিয়ান পক্ষ হ্যাঁ এই বাচ্চাদেরকে এই একদিন খেতে দিয়েছেন একদম ছোট থেকেই যোগান ওই ঘোষের যোগান দেওয়া দুধ খেয়ে ওরা বড় হয়েছে, সবাই কয় না উনি তো সেই বাচ্চাকে দুধ দিচ্ছে, তাই স্যার যদি আমার মারার ইচ্ছে থাকতো তা একসাথে মারল কেন, এক একটা করে মারতে পারতাম সেই ছোট সমুদ্রে, এই ব্যাপার কি ভাই স্যার 27 বাড়ি দুধ দিতাম আরো 6-7 বাড়ি অনেক সময় 8-10 বাড়িও পথে আসবার সময় কেউ কয় আমারে এক পা দিয়ে যাও আমারে এক সের দিয়ে যাও, তা আমার গরু কি দুধ অত 18-এ আসে 27 বাড়ি তো দিতাম এক সার করি, তারপরে বাগিয়ে বললে আরো 2-4 সের দিতি অত যখন কুমি আসতো ওই কলের তলে নিয়ে ঠেকিয়ে জল দিয়ে বকতাম যত সময় গলায় টেকে আর কি সাদা কালারটা থাকি এই করিয়ে দুধ দিছি সব ওই খাইছে। তা আমি ভাবলাম আমার ছেলের মুখে ভাতের সময় এই সিটিংবাজি দিয়ে করবো না খাঁটি দুধ খাইছে ওই জল দেওয়া দুধ খাওয়া পেট অরিজিনাল দুধের মিষ্টির খাইছে সব আগিয়ে দেবে আমি আমি একজন মানুষ এই জন্যে তাহলে আমরা পাগল তত্ত্ব আলোচনা করে বোঝা গেছি সভা পরে প্রতিবাদী বথুয়া এই চরাচরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ধর্মীয় ভণ্ডামের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং প্রকৃত ধর্ম যেটা সেটা কি লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র হাতে নাম মুখে নাম সত্য কথা কবে।
পরশী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হলি তোমারে ডাকিবে। আজ পর্যন্ত কোনো শাস্ত্রে লেখা দেখি নাই যে এই যদি কেউ পালন করতে পারে সে হরি হয়ে যাবে, কিন্তু তার উপর কলনা কি আছে? সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরিতুল্য সেই। তার পূজা দিলেই তো হরি পূজা হয়, সত্যবাদী জিতেন্দ্রীয় হইলে বসুন ভাই। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরিতুল্য সেই। আমি এখন কথা বলি তারক প্রসার কলমের মতো এত সাম্যবাদী কথা যথাযথ আমি কোনো শাস্ত্রে দেখি না। যে কটা শাস্ত্র আমার জীবনে আমি অধ্যয়ন করেছি, বলতে বলেন কি এমন কি কথা আছে কোন দিকে? এত বললাম আমরা এত কি কথা করছে, যে যার ভক্ত দেখবেন তারই বড় কয়। মুসলমানরা বলবে আমার আল্লাহর উপর আর কেউ নাকি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল এই কলিমা পড়লে আমার পড়ানো। কৃষ্ণ ভক্তরা বলবে কৃষ্ণই সর্বশক্তিমান আর সব কোনো আর কেউ, একা কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর। কৃষ্ণ ভজিতে কেন করো রোষ, এক গোবিন্দ ভজিলে সব দেবতার সন্তোষ সব বাজি ব্যাপার ছেড়ে দেবো, সব বুঝবে না এসব কৃষ্ণের মূর্তি অপত্র আছে, কৃষ্ণ নাম করো হাসিয়া পড়ে সাকা। যারা অনুকূল ঠাকুরের ভক্ত তারা বলবে একমাত্র সদ্গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সব অসদ্গুরু কয় কিনা নাকি, মিথ্যে কথা করছি নাকি? যারা কালী ভক্ত সত্যি রূপে সংস্থিতা আমার মার উপর কেউ ডাই বলছে দাবি ছোটে ভাই বন্ধ মা কালী শক্তি বিশেষ তোর কৃষ্ণরে আমার শক্তি যা করে জানিস, তো কৃষ্ণ কৃষ্ণ সব জন্মাইছে আমার শক্তিকে হয় তো নাকি। রাম ভক্ত যেন জয় শ্রী রামের উপরে কেউ নাই, একমাত্র তারও গোসাই লিখেছে ও যে যাকে ভক্তি করে সে তারই সব ভক্তি জগে সে তার সর্বদতার। এমন সাম্যবাদের কথা কোথাও নাই, তাও যদি একটু একটু দেখাই যাও ভাই, তুমি যারে ভক্তি করবা যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর। কালকে হিংসার কথা বলেছে তুমি ভক্তি করছো, আর একটা বড় আছে তারা বান্ধি ও সব মানি হয় ইট বান্ধি তাই তাই না, কত মিটি গিয়ে বড় কান দিয়ে দেয় না আছে নাকি বড় কান দেখা আছে ওই তো ব্রেন ধরা কি এরপরে কোনো কথা হয় আমি জানি না, এত সুন্দর সাম্যবাদের বাণী। তার গোসাই বলে গেছেন শোনেন জানি গুরু, এইবার একটা কথা আছে শোনেন দিয়ে মন। আজকে এখানে যে হবেছে ভক্ত সমাগম, আমরা আলোচনা করলাম কর্মে আমাদের কিছু কাজ ফলাতে হবে, এই যে অনুষ্ঠানটা প্যান্ডেল লাইট মাইক ভারতের থেকে এতগুলো লোক আসছে সব দিক দিয়ে ভক্তগণের বিরাট একটা খরচা তো এর পিছনে আসেই আসে, গুরুচার মন্দির তো আসেই, অনুষ্ঠানেরও কিন্তু একটা বৃহৎ খরচা আছে। আমার মনে হয় কোনো ধর্ম মতের যেখানে কেন্দ্রস্থল, আমার মনে হয় আমি যত জায়গায় গেছি যেমন গুরু নানক তাদের ধর্ম হচ্ছে শিখ ধর্ম, তাদের কেন্দ্রস্থল কোথায়? ভারতের পাঞ্জাবে অমৃতসর, সোনার মন্দির বানানো স্বর্ণ মন্দির। আপনি ঠাকুর অনুকূল চন্দ্রের যাবেন আপনি দেওঘর, ওরে বাবা রাজাধিরাজ, একমাত্র ওরাকান্তি গ্রামে আসে এখনো দেখি সেই পুরনো টিভির ঘর, তারপরেও ঠাকুর কি মন্দ কলা। ওই যে একটু
রিডিং হচ্ছে, তাও তো ইনকমপ্লিট, কিছু কমপ্লিট আমি দেখলাম না। আমি আমার বাবাজি নরোত্তমরে নিয়ে আইছিলাম, বাবা জানে তো, আমি নরোত্তমরে বলেছিলাম বাবা দেখ সেই কত বছর 45 বছর আগে যে মন্দিরটা দিয়ে গেছি তুই একটু কিছু করি। সে যতদূর পেরেছে একা একাই তো ওইটুক সে করে দিয়েছিল, তাও কম টাকা খরচা হয়েছিল না, সব তো জানে বাবা। তাহলে একটা ছেলে নরোত্তম বিশ্বাস, সে আর কি করলো, তার যখন এই যে সাবলাডাঙ্গা যেখানে ঠাকুরের জন্ম সেই জমিটা সে নিজে টাকা দিয়ে উদ্ধার করলো, ঠিক তো নাকি? পাকা রাস্তার থেকে ওই মন্দিরে যাওয়ার জন্য নিজে রাস্তা তাও সে করে দিল, এবং প্রত্যেক বছর বারণীতে ওখানে ভক্তদের সেবার জন্যে 1 লক্ষ টাকা সে ওখানে সে সেবার জন্য পাঠিয়ে দেয়। ভক্ত সেবার জন্য নরোত্তম আসত, কিন্তু সে জর্জরিত হয়ে গেছে, সেসব কথা আমি বলবো না। এত বড় একটা ভালো ছেলে, বেশি উচিত কথা বলে তো আমার নামে কমিশন দেন, গাজার কেস দিয়ে বইছে গাড়ির মধ্যে গাঁজা পাইছে 50 কেজি, শুনে বসতে পারেন, কারণ এত উচিত কথা কই তো সবার সহ্য হয় না। কলার না খাঁটি দুধ কলে দেওয়া, তাই আমি একটু চাপিয়ে চুপিয়ে কোয়া আরম্ভ করেছি এখন, বুঝলেন? এই যে গান গাইয়ে খাইয়ে বাঁচতি হয়, 17টা ফ্যামিলি গানের দ্বারাই চলে, তলে তলে আমার শত্রু বৃদ্ধি হচ্ছে। আপনারা তো নিশ্চয়ই জানেন বড় মা তিনি চলে যাবার পরেও যে তার সৎ কাজটুকুতেও যে কত গণ্ডগোল সৃষ্টি হয়েছিল, এগুলো তো ফেসবুকে আপনারা পাইয়েই গেছেন, আর কব কি, কেউ আর অজানা থাকলো না। কোন পর্যায়ে চলে গেছে, এই জন্য প্রথম দাঁড়িয়ে একটি কথাই বলেছিলাম, ওরাকান্দি যেন ঠাকুরনগর না হয়ে যায়, কেউ যেন না কয় যে ঠাকুরনগর যেমন হয়েছে আর ওরাকান্দিও সেই ভাব ধরিছে। একদম কে ভোটে দাঁড়াবে, কে কাকে ভোট দেবে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এই জায়গা জনগণের ব্যাপার। আর আজকে এখানে যা হলো, এখানে আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির, সেই সুযোগ নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন, আমিও শুনেছি, হয়তো বাবাও ভাবতে পারেননি, সরল সহজ ভাবে দাঁড়িয়ে দিয়েছেন এক এক করে, আপনি দুটো কথা বলুন, জ্ঞান জ্ঞান কথা সে বলে চলে গেছে, বলতেও পারেন না। আমার মনে হয় একটা জিনিস জানেন, যে ভালো কাজ করে, যে ভালো কাজ করে আমাকে ভোট দেও সে কথা তার বলা লাগে না কখনো, আমি বিশ্বাস করি এই মতে। আমি একদম মনের কথা বলতেছি, সারা পৃথিবীতে যদি একটা জিনিস হতো, কোনো ব্যানার থাকবে না, কোনো পোশাক থাকবে না, কিচ্ছু থাকবে না, খালি দাঁড়াবে জানবে দাঁড়িয়েছে যার যার মতো, সে মধ্যে অত স্লোগান দিতাম কি, আমি কাজের দ্বারাই দেখাবো আমি মানুষ কেমন। হরি বল হরি বল, কি কর আপনারা কি কর, আসরে দাঁড়ালে বোঝা যাবে যে কিনা কেমন গান গাই, কাজের দায়িত্ব পেলে বোঝা যাবে কিনা কেমন কাজ করে, তাই তো? তাহলে এই জায়গাটা জনগণের উপরে ভার, আমাদের উদ্দেশ্য গুরুচাঁদ মন্দির এখানে হবেই হবে। আজকে এই জায়গায় যে এত বড় খরচার জন্য আমি কিছু আপনাদের কাছে আজকে ভিক্ষা চাইব, এবং সেই ভিক্ষা একেবারে যেন দিন ভিখারির মতো দিয়েন না, যে পকেটে খুঁজে খুঁজে একটা আর একটা কয়েন বাদ করেন, ওরকম দেওয়ার দরকার নেই। অন্তত যার দেওয়ার মতো যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুপাতে যেন সে কিছু দেয়, এটাই তিন বড় কথা। আমার দ্বারা যদি 50টা টাকা থাকে, তাহলে 10 টাকা দিতে আমার আপত্তি কোথায় নাকি? আর একেবারে যদি দেখা যায় 1 টাকার বেশি নাই, সেটুক দিলেও ধন্য,
500 টাকা দেবার মতো যোগ্যতা থাকে। এইবার আপনারা যাবেন, কারণ এখান থেকে যেতে হবে। আর আমার হাতে যারা দেবেন, আমার হাতে কারা দেবেন, আজকে এখানে একজন বিশেষ ব্যক্তিকে আমি নিয়ে এসেছি, যিনি একবারই এসেছিলেন ওড়াকান্দি ধামে। আজকে আমি বলেছি, দাদা চলুন, আপনারা নাম শুনেছেন প্রফুল্ল বাবু কয়ে বাজার। আমার দাদা, আমার দাদা যার বিশেষ অবদান, যে নিজে হাই স্কুল করেছে, প্রাইমারি স্কুল করেছে, নিজের টাকা দিয়ে হাই স্কুল চলে, বহু অবদান আছে তার। তিনি দুটো কথা বলবেন, আপনারা শুনবেন, জোরে বলুন, শুনবেন। তিনি আজ এই বিষয়ের উপর দুটো কথা বললেন। এটা কি আপনি কে? দোয়া করবেন আল্লাহ। 1000 টাকা দিলেন। আপনার নাম কি? জিনাত রেহানা খান। জিনাত রেহানা খান, তিনি 1000 টাকা করেছেন এই অনুষ্ঠানের জন্য দান। তিনি ভাই চেয়ারম্যানে দাঁড়িয়েছেন, আপনাদের কাছে উনি দাবি করেন আপনাদের দোয়া। বাসুদেব পূর্ণিবাসী বিমান দাস মহাশয় 500, বিমান দাস 510 টাকা দিয়েছেন। বাহ। রঞ্জিত বাইন মহাশয় বেদগ্রাম থেকে এসেছেন, তিনি দিয়েছেন 100 টাকা। আমি আশা করব আরো বেশি করে আপনারা দেবেন। মা বাবা ভাই বোন কাকা কাকি জ্যাঠা জেঠি, আপনারা করবেন না কেউ উঠা উঠি, আপনাদের কাছে যাচ্ছে, আপনারা সবাই দেবেন, প্রাণ খুলে দেবেন, দুহাত ধরে দেবেন। এখানে দিলে আপনার কম পড়বে না, এটা জানবেন। আপনারা দিকে থাকেন আসতে, আমার দাদা সদ্য প্রফুল্ল বাবু, তিনি দু চার কথা বলবেন এখানে। আপনারা যখন শুনতে চেয়েছেন, কি হচ্ছে, কি কোনটা? হ্যাঁ,